আটটি বিশেষ খাবার যা খেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। বেশিরভাগ দম্পতি ছেলে সন্তানের জন্য ইচ্ছুক হয়ে থাকেন। এমন কিছু খাবার আছে যা খেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে ছেলে সন্তান পেতে হলে এই খাবারগুলির সাথে আরো কিছু বিষয় অনুসরণ করতে হবে, আর সেই সব বিষয়গুলো হলো যৌন মিলনের সময়ের অবস্থান, গর্ভধারণের সময় এবং এমনকি ওভুলেশন সাইকেলের তারিখ। আর যেসব খাবারগুলি নিয়মিত খেলে আপনার শীঘ্রই ছেলে সন্তান হবে। এক নম্বরে রয়েছে মাশরুম। স্পার্মের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ডি খুব প্রয়োজনীয়। মাশরুমে বেশি মাত্রায় ভিটামিন ডি ও পটাশিয়াম থাকে, যার ফলে যেসব দম্পতি ছেলে সন্তান কামনা করছেন তাদের জন্য খুবই কার্যকর। পাশাপাশি রসালো ফল খেতে হবে। রসালো ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা মায়ের সার্বিক স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এইসব অনুকূল পরিবেশই ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। ছেলে সন্তান গর্ভধারণে রসালো ফল খুব উপকারী। দুই নম্বরে রয়েছে কলা। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আর যেটা ছেলে সন্তান গর্ভধারণে খুব সহায়ক। গর্ভে পুরুষ স্পার্মকে বেশিক্ষণ বাঁচতে সাহায্য করে পটাশিয়াম। যখন আপনি সন্তানের জন্য চেষ্টা করছেন তখন রোজ দুটো করে কলা খান। তিন নম্বরে রয়েছে সকালের জলখাবারে সিরিয়াল ফুড খান। পুরুষদের স্পার্ম খুব দুর্বল ও শৌখিন, বেশ পুষ্টিকর পরিবেশ লাগে তার বাঁচতে, সেজন্যই সকালের জলখাবারে সিরিয়াল ফুড খেতে হবে। সকালের জলখাবারে পুষ্টিযুক্ত সিরিয়াল খাবার খেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চার নম্বরে স্টার্চ যুক্ত খাবার। এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে অধিক মাত্রায় গ্লুকোজ থাকা খাবার ছেলে সন্তান গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়, আর এই জন্যই ভাত ও আলু অধিক মাত্রায় ক্যালোরিযুক্ত, উচ্চ মাত্রায় গ্লুকোজ যুক্ত খাবার। তাই ছেলে সন্তান গর্ভধারণের জন্য স্টার্চ যুক্ত খাবার কার্যে খুব সহায়ক। পাঁচ নম্বরে রয়েছে সামুদ্রিক খাবার। জিঙ্কের এক টুকরো ধাতব যা পুরুষের স্পার্ম কাউন্ট বাড়াতে পারে মারাত্মকভাবে। বেশি মাত্রায় স্পার্ম মানে ছেলে সন্তানের সম্ভাবনা বাড়ে। সামুদ্রিক খাবারে জিঙ্কের পরিমাণ থাকে অনেকটাই। পরিমাণ মতো সামুদ্রিক খাবার খেতে পারলে পুত্র সন্তান গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায়। ছয় নম্বরে রয়েছে নোনতা খাবার। সোডিয়াম ও পটাশিয়ামের সাম্যতা ছেলে সন্তানের অন্যতম প্রয়োজন, তাই নোনতা খাবার আপনার ছেলে সন্তান ধারণের সম্ভাবনা বাড়ায়। কিন্তু একবার গর্ভে সন্তান এসে গেলে নোনতা খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, কারণ এতে রক্তচাপ বাড়তে পারে। সাত নম্বরে রয়েছে টমেটো। টমেটো আপনার সোডিয়াম পটাশিয়ামের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে এবং আপনার প্রচুর পরিমাণে ভিটামিন সি দেয়। এটা ছেলে সন্তান ধারণ করার জন্য সঠিক মাত্রায় পিএইচ বজায় রাখতে সাহায্য করে। আট নম্বরে রয়েছে কুমড়োর বীজ। কুমড়োর বীজে প্রচুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক থাকে। এই দুটি উপাদান পুরুষদের শরীরে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, স্পার্মের স্বাস্থ্যের উন্নতি ঘটে। আবার অন্যদিকে এই প্রাকৃতিক উপাদানটি মহিলাদের শরীরে ছেলে সন্তান ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে। এই সব খাবারগুলি পরিমাণ মতো নিয়মিত খেতে পারলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর আপনারা যদি কোনো বিষয় জানতে চান কিংবা দেখতে চান তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত আপনারা পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।